আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, আপনাদেরকে ডিফেক্টিভ বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল টেক রিলেটেড ভিডিও প্রথম পর্ব আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে আমি আপনাদের কাছে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করব, সেটা হলো যে এই একটা ফোন দেখতে পাচ্ছেন, একটা ফোনের একটা কাভার এবং ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটা আমি দীর্ঘ প্রায় চার মাস ব্যবহার করেছি এবং 4 মাস ব্যবহারের পর আমার কী অভিজ্ঞতা হয়েছে, এই কথার সাথে কতটুকু কাজের মিল আছে সেটা আমি আপনাদেরকে বলবো। আর যারা আমাদের চ্যানেলে এই মুহূর্তে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই ফোনটার কী কী ফিচারের কথা এখানে বলা ছিল। এখানে ফিচারের কথা বলা ছিল যে এটা 2.8 ইঞ্চি ডিসপ্লে, HD ক্যামেরা, ডুয়েল সিম হচ্ছে, ব্যাটারির কথা বলা আছে, FM রেডিওর কথা বলা আছে, এরপরে সুপার স্পিকার 4.0K ক্লাস স্পিকারের কথা বলা আছে, এরপরে সে সুপার ব্রাইট LED টর্চ লাইট, সর্বশেষ দেওয়া আছে চার্জিং টু এনি ফোন, অর্থাৎ এই ফোন থেকে অন্য ফোনে আপনি চার্জ দিতে পারবেন, এ কথা বলে দেওয়া আছে। তো আমার কাছে এখন যেটা মনে হয়েছে যে এখানকার যে ফিচারগুলো দেওয়া আছে এর মধ্যে রিয়াল মনে হয়েছে 2.8 ইঞ্চি যে ডিসপ্লে সাইজ, এই ডিসপ্লে সাইজটা ঠিক আছে, এরপরে ডুয়েল সিম এটা ঠিক আছে, ওয়ারলেস বা FM এটা ঠিক আছে, এরপরে স্পিকারের যে সাইজ দেওয়া আছে এটাও ঠিক আছে, এবং এটা যে LED লাইটের কথা বলা আছে LED লাইটও ঠিক আছে, এবং চার্জিং টু এনি ফোন অর্থাৎ অন্য ফোনে চার্জ দেওয়ার যে সিস্টেমটা দেওয়া আছে এটাও ঠিক আছে। বাট এখানে HD ক্যামেরার কথা যেটা বলা হয়েছে আসলে রিয়ালি এটা HD বলা থাকলে HD ওনার নর্মাল একটা ক্যামেরা দেওয়া। আপনাদেরকে এখন আমি ভিতর নিয়ে যাচ্ছি, নতুন কেনা অবস্থায় আমাকে দেওয়া হয়েছিল একটি চার্জার দেওয়া হয়েছিল এবং একটি কেবল দেওয়া হয়েছিল, সাথে একটা আপনি দেখতে পাচ্ছেন সাথে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছিলো এবং ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছিলো, 1 বছরের ওয়ারেন্টি কার্ড একটা দেওয়া হয়েছিলো। এইগুলো মোটামুটি সাথে যা দিয়েছিলো এইগুলো। আর ভিতরের ফিচার যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে ভিতরের ফিচারটা কেমন, ভিতরের ফিচারটা বলতে আপনি দেখেন LED লাইটটা, আলহামদুলিল্লাহ LED লাইটটা তাদের কথা অনুযায়ী আছে, একেবারে লাইট সে লাইটটা হচ্ছে এরকম হবে, আলোটা এরকম দেখেন অনেক সুন্দর লাগে, এখানে অনেক বেশি আলো এখানে আছে। দেন যদি আমরা স্পিকারটা দেখাই তাহলে দেখবেন যে স্পিকার মোটামুটি বড় সাইজের এবং স্পিকারের সাউন্ড কোয়ালিটি মোটামুটি লেভেলের, আপনারা মোটামুটি লেভেলের একটা সাউন্ড কোয়ালিটি থেকে পাবেন। সাউন্ড কোয়ালিটি এবং রেকর্ডিং কেমন হয় আপনারা শুনুন। এই ফোনটার সাউন্ড রেকর্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন এবং স্পিকারের সাউন্ড কোয়ালিটিও আপনারা শুনতে পাচ্ছেন। তো এই হলো মোটামুটি এটার সাউন্ড রেকর্ড কোয়ালিটি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন আছে ভিতরে, আপনাদেরকে যদি দেখাই ভিতরে দেখতে পাচ্ছেন যে দুইটা সিম যেটার কথা বলা হয়েছিল, দুইটা সিম আছে, একটা মেমোরি স্লট আছে এখানে মেমোরি লাগানোর জন্য, এই হলো ভিতরের অবস্থা। আর যদি আমি চার্জিং ট্রান্সফার করে দেখাই আপনাদেরকে, এটা লাইনটা আমি লাগিয়ে দেখাই, আর চার্জ ট্রান্সফারের জন্য আপনাকে এখানে এটা লাগাতে হবে লাইন, আমার এখানে একটা ট্যাব আছে দেখতে পাচ্ছেন, এখানে লাইন দিয়েছি আমি, ট্যাবে লাইন দেবো, ট্যাবে লাইন দিয়ে আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন একটা ট্যাব আছে, ট্যাবে লাইন দিয়ে দেখাবো আমরা লাইনটা পাই কিনা। দেখতে পাচ্ছেন এখানে চার্জার লাইনটা পেয়ে গেছে, ট্যাবে চার্জ হচ্ছে, তবে আমাকে আমার কাছে মনে হয়েছে যে চার্জ এটাতে যে চার্জ হয় আর চার্জটা প্রায় 40 থেকে 50% পর্যন্ত চার্জ করতে পারবে একটা স্মার্টফোনে এই ফোনটা দিয়ে। তো এই ছিল মোটামুটি এই ফোনের বিভিন্ন ফিচার এবং রিয়ালিটি আপনারা দেখলেন। আপনারা এই ফোনটা কেনার যে কোনো শপে আপনারা এই জাতীয় ফোনগুলো পাবেন, যারা বিশেষ করে গ্রামে থাকেন তাদের বা শহরেও যারা থাকেন, একটা টর্চ লাইটের প্রয়োজন, টর্চ লাইট নাই, তারা টর্চ লাইট হিসাবে এবং আপনারা এই ফোনটা নিতে পারেন। আপনারা 1000 থেকে 1200 টাকার মধ্যে এই জাতীয় ফোনগুলো আপনারা পাবেন, এটা টর্চ লাইট প্লাস
ফোনের কাজ, ছোট একটা স্পিকারের কাজ, সব কিছু কাজ এটা দিয়ে হবে। তো আপনার ধৈর্য ধারণ করে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরিশেষে আপনাদের সবাইকে কমেন্ট বক্সে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা জানিয়ে আমার জানাবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও কে আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।